হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগের শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 25 তারিখ এবং এখানে একটা অনলাইন পরীক্ষা নেওয়া হবে, যেটা হতে পারে মার্চ বা এপ্রিলে যে কোনো তারিখে, ঠিক আছে? তো দেখো, এখানে প্রথম যে পোস্টটা আছে সেটা হচ্ছে অফিসার ক্রেডিট, ঠিক আছে? এখানে ভ্যাকেন্সি আছে, 1000টি, বেতন হবে 36,000 থেকে 63,840 টাকা, ঠিক আছে? দ্বিতীয় যে পদটা আছে সেটা হলে হচ্ছে ম্যানেজার ফরেক্স, এখানে 15টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 48,170 থেকে 69,810 টাকা। তৃতীয় যে পদটা আছে সেটা হচ্ছে ম্যানেজার সাইবার সিকিউরিটি, এখানে 5টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 48,170 থেকে 69,810 টাকা। চতুর্থ যে পদটা আছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি, 5টি ভ্যাকেন্সি আছে, এখানে বেতন হবে 63,840 থেকে 78,230 টাকা। তো বন্ধুরা দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 1025টি, ঠিক আছে? তো বন্ধুরা ডিটেলসটা এখানে দেখো, এই 1025টির মধ্যে 155টি এসসি ক্যাটাগরির জন্য, এসটির জন্য 80টি, ওবিসির জন্য 276টি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 101টি, জেনারেল ক্যাটাগরির জন্য 413টি, ঠিক আছে? এবং পিডব্লিউডি ক্যাটাগরির জন্য প্রায় 48টি পদ আছে, ঠিক আছে? তো দেখো এখানে কারা কারা আবেদন করতে পারবে। অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অথবা সাবজেক্ট অফ নেপাল, সাবজেক্ট অফ ভুটান, ঠিক আছে? টিবেটিয়ান রিফিউজি, ঠিক আছে, যারা 1962 পয়লা জানুয়ারির আগে এসেছে, ঠিক আছে? এবং পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যারা অন্যান্য দেশ থেকে ইন্ডিয়াতে মাইগ্রেট করেছে, ঠিক আছে? তো দেখো এখানে অফিসার ক্রেডিট গ্রেডে এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 28 বছর, ঠিক আছে? এখানে যে ম্যান্ডেটরি যোগ্যতা হচ্ছে চার্টার অ্যাকাউন্ট্যান্ট, কোনো ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া, অথবা থাকতে হবে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট CMA ফ্রম ইন্ডিয়ান কস্ট অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া, অথবা চার্টার অ্যাকাউন্ট্যান্ট অ্যানালিস্ট ফ্রম CFA ইনস্টিটিউট USA, অথবা ফুল টাইম MBA অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অর সমতুল্য ইন ফাইন্যান্স ফ্রম কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যে এবং সেখানে 60% অথবা সমতুল্য গ্রেড থাকতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে সার্টিফিকেটের কোনো ম্যান্ডেটরি নেই, ঠিক আছে? পোস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের ম্যান্ডেটরি কিছু নেই, ডিজারেবল হচ্ছে ব্যাঙ্কে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়, ঠিক আছে? এবারে দেখো, ম্যানেজার ফরেক্স পদের ক্ষেত্রে মিনিমাম বয়স 25 বছর, ম্যাক্সিমাম বয়স 35 বছর, এখানে যোগ্যতা লাগবে ফুল টাইম MBA অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অথবা সমতুল্য উইথ স্পেশালাইজেশন ইন ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল বিজনেস কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং 60% নাম্বার অথবা সমতুল্য গ্রেড পেয়ে থাকতে হবে, ঠিক আছে? এখানে ডিজারেবল হচ্ছে সার্টিফিকেট কোর্স ইন ফরেক্স কন্ডাক্টেড বাই FEDAI অথবা IIBF অথবা NIBM, ঠিক আছে? অথবা কোনো আদার অন্য কোনো রেপুটেড ইনস্টিটিউট থেকে, ঠিক আছে? এখানে ম্যান্ডেটরি হচ্ছে 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে, ঠিক আছে? এবং ডিজারেবল হচ্ছে যারা ফরেক্স রিলেটেড, যাদের কাজের অভিজ্ঞতা আছে, ঠিক আছে? এবারে দেখো, ম্যানেজার সাইবার সিকিউরিটির ক্ষেত্রে মিনিমাম বয়স 25 বছর, ম্যাক্সিমাম বয়স 35 বছর, ঠিক আছে? এখানে যোগ্যতা লাগবে ফুল টাইম ডিগ্রি ইন BE/BTech ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অথবা ফুল টাইম MCA কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে, এবং 60% নম্বর অথবা সমতুল্য গ্রেড পেয়ে থাকতে হবে, ঠিক আছে? এখানে ম্যান্ডেটরি হচ্ছে এই যে কোনো একটি থাকতে হবে, ঠিক আছে? যেটা হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, ঠিক আছে? সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, CCNA সিকিউরিটি, CCNA অথবা চেক পয়েন্ট সার্টিফাইড সিকিউরিটি এক্সপার্ট, CCSE অথবা পালো আল্টো নেটওয়ার্ক সার্টিফাইড নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, PCNSE, যে কোনো একটা থাকতে হবে, ঠিক আছে? ম্যান্ডেটরি অভিজ্ঞতার মধ্যে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন IT, অফ হুইচ অ্যাট লিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ম্যানেজিং IT অ্যান্ড সাইবার সিকিউরিটি ইন লার্জ ডাটা সেন্টার, ঠিক আছে? অথবা থাকতে হবে সিকিউরিটি ইনসিডেন্টস, ইভেন্টস ম্যানেজমেন্ট, পেরিমিটার সিকিউরিটি ইনক্লুডিং সিকিউরিটি ডিভাইসেস সাচ অ্যাজ ফায়ারওয়ালস, NIPS, NTDDoS, OAWAF, এইসব, ঠিক আছে? তো দেখো, সাইবার সিকিউরিটি পদের ক্ষেত্রে ডিজারেবল হচ্ছে ফুল টাইম ডিগ্রি ইন MTech ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এখানে সার্টিফিকেশান ডিজারেবল হচ্ছে জুনিপার নেটওয়ার্ক সার্টিফাইড সিকিউরিটি স্পেশালিস্ট JNCSS, তারপরে CISSP, CISM, GSEC, ঠিক আছে? OSCP, CCDP এইসব সার্টিফিকেট থাকতে হবে, এটা হচ্ছে ডিজারেবল, ঠিক আছে? এবারে দেখো, কন্ট্রোলার
এডিসি আইএস অডিট এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। এরপরে দেখো সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি, এখানে মিনিমাম বয়স 27 বছর, ম্যাক্সিমাম বয়স 38 বছর, ঠিক আছে। এখানে যোগ্যতা থাকতে হবে বিই, বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, অথবা ফুল টাইম এমসিএ কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে, এবং 60% নম্বর অথবা সমতুল্য গ্রেড পে থাকতে হবে, ঠিক আছে। এখানে ডিজায়ারেবল হচ্ছে ফুল টাইম ডিগ্রি ইন এমটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। তো দেখো এখানে ম্যান্ডেটরি যে লাগবে সেটা হচ্ছে এই যে কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে সিসিএনএ, সিসিএনএ সিকিউরিটি, ঠিক আছে, সিসিএসসি, পিএনএসসি এসই, ঠিক আছে, জেএনসিএসএস, সিআইএসএসপি, ঠিক আছে। এছাড়া দেখো অভিজ্ঞতার মধ্যে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন আইটি, এবং তার মধ্যে 2 বছর থাকতে হবে ম্যানেজিং আইটি অ্যান্ড সাইবার সিকিউরিটি, ঠিক আছে। তো দেখো এবারে জব রোল, মানে কী ধরনের কাজ করতে হবে। অফিসার ক্রেডিট ক্ষেত্রে ক্রেডিট ভার্টিকালস, কর্পোরেট ব্রাঞ্চেস, ট্রেড, ফাইন্যান্স সেন্টার্স, ফাইন্যান্স ডিভিশন, কর্পোরেট ক্রেডিট ডিভিশন, ঠিক আছে। ম্যানেজার ফরেক্স ক্ষেত্রে হ্যান্ডলিং অফ ফরেক্স রিলেটেড ইন ট্রানজ্যাকশান অ্যাট এডি ব্রাঞ্চেস, ব্যাঙ্ক অফিসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসেস, ঠিক আছে। যারা সাইবার সিকিউরিটি ম্যানেজারের পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ওয়ার্কিং ইন শিফট ডিউটিস ইনক্লুডিং নাইট শিফট ইন সাইবার সিকিউরিটি সেন্টার্স অফ এক্সেলেন্স, সিসিওই, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট সেন্টার, ঠিক আছে। এবার দেখো যারা সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রেও শিফটে কাজ করতে হবে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট অথবা সাইবার সিকিউরিটি সেন্টারে, ঠিক আছে। তো দেখো যারা সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী আছে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। তো দেখো এখানে সিলেকশন প্রসেস আগেই বলেছি একটা অনলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে দেখো লিখিত পরীক্ষা থাকবে, এখানে থাকবে 2টি পার্ট, ঠিক আছে, পার্ট 1 এবং পার্ট 2, ঠিক আছে। তো পার্ট 1 থাকবে রিজনিং, এখানে থাকবে 25টি কোশ্চেন 25 মার্কের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি কোশ্চেন 25 মার্কের, এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 50টি কোশ্চেন 50 মার্কের। পার্ট 2 থাকবে প্রফেশনাল নলেজ 50টি কোশ্চেন 100 মার্কের, ঠিক আছে, এবং এখানে টোটাল সময় থাকবে 120 মিনিট, ঠিক আছে, 120 মিনিট, এবং এখানে তোমাদের থাকবে 200 মার্ক, ঠিক আছে। তো দেখো এখানে যারা পার্ট 1 এবং পার্ট 2 প্রত্যেকটা পেপারে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু পরবর্তী ধাপে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। তো দেখো পার্ট 1 3টি পেপার আছে, সেখানে প্রত্যেকটিতে 25 25 50 করে আছে, তো প্রতিটাই কিন্তু প্রতিটা পেপারে কিন্তু কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে, তবেই তোমরা পার্সোনাল ইন্টারভিউতে ডাক পাবে, ঠিক আছে। এবং কোয়ালিফাইং নাম্বার কত হবে সেটা ব্যাঙ্ক কর্তৃপক্ষই ডিসাইড করবে পরে, ঠিক আছে। তো দেখো এই পার্সোনাল ইন্টারভিউর সময় তোমাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যা তোমরা সাবমিট করেছিলে, ঠিক আছে। এই পার্সোনাল ইন্টারভিউতে থাকবে 50 মার্ক, ঠিক আছে, এবং 50 মার্কের মধ্যে মিনিমাম 45 নম্বর পেতে হবে এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং 50% নম্বর পেতে হবে ওবিসি জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। তো 50-এর মধ্যে 25 পেতে হবে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো এখানে ফাইনাল যে মেরিট লিস্ট তৈরি করা হবে তা তোমরা পার্ট 2 মানে প্রফেশনাল নলেজে যা নম্বর পেয়েছো এবং ইন্টারভিউতে যা নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো দেখো এখানে পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় হতে পারে, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়া, ভাইজাগ, আসামের ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর, বিহারে আছে, এবার দেখো ছত্তিশগড়ে আছে, দিল্লিতে আছে, ঠিক আছে, গুজরাটে, হরিয়ানাতে আছে, ঠিক আছে। এরপরে দেখো অন্যান্য রাজ্যে তো আছে, তো পশ্চিমবঙ্গে দেখো এখানে আসানসোলে আছে, বর্ধমানে আছে, দুর্গাপুরে আছে, কল্যাণীতে আছে, কলকাতাতে আছে, এবং শিলিগুড়িতে আছে, ঠিক আছে, ত্রিপুরাতে আছে, আগরতলা, ঠিক আছে, ওড়িশাতে আছে, বালেশ্বর, বেহরামপুর, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, ঠিক আছে। তো দেখো এখানে একটা লিস্ট দেওয়া আছে যে যে জিনিসগুলো তোমরা পরীক্ষা হলে লিখিত পরীক্ষার সময় নিয়ে যেতে পারবে না, ঠিক আছে, তো খুবই কেয়ারফুল হয়ে তোমরা এগুলো মনে রাখবে যাতে তোমরা কোনো কিছু এইসব যে লিস্ট দেওয়া আছে সেগুলো না নিয়ে যাও পরীক্ষা হলে, তাহলে তোমাদের হয়তো না ঢুকতে দিতে পারে বা ধরা পড়লে বার করে দিতে পারে, ঠিক আছে।
তো দেখো, পার্সোনাল ইন্টারভিউর সময় তোমাদেরকে কী কী ডকুমেন্টস প্রডিউস করতে হবে, ঠিক আছে? তো অবভিয়াসলি ইন্টারভিউ কল লেটার, ঠিক আছে, সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে প্রিন্ট আউট করে নেবে, প্রুফ অফ ডেট অফ বার্থ, ঠিক আছে, আইডেন্টিটি প্রুফ, ঠিক আছে, রিলেভেন্ট ডকুমেন্ট ইন সাপোর্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনে যা কিছু ডকুমেন্ট আছে তার সে সমস্ত তোমাদের দেখাতে হবে, ঠিক আছে। তারপরে আছে কাস্ট সার্টিফিকেট, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট যারা ইডব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করবে, ঠিক আছে, এবং অন্যান্য যারা এক্সাবলিশমেন্টের ক্ষেত্রে অন্যান্য যে ডকুমেন্টস আছে সেগুলো দেখাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা আবেদন করবে www.pnbindia.in এই ওয়েবসাইটে গিয়ে, তারপরে তোমরা যাবে রিক্রুটমেন্ট ক্যারিয়ার সেকশনে, ঠিক আছে, এবং ওই ট্যাব থেকে তোমরা তোমাদের কল লেটার, ইন্টারভিউ অথবা রিটেন টেস্টের জন্য ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল 59 টাকা, এবং জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য এটা হচ্ছে 1180 টাকা, ঠিক আছে, এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল, ঠিক আছে। তো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা অনলাইনেই দিতে পারবে, ঠিক আছে, এটা তোমরা দিতে পারবে ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ডস, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ডস, মোবাইল ওয়ালেটস, ইউপিআই, এদের মাধ্যমে দিতে পারবে, ঠিক আছে। তো তোমাদেরকে প্রথমে অনলাইনে পিএনবির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, এবং তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে, যার সাইজ হবে 4.5x3.5 সেন্টিমিটার, এবং স্ক্যান করার পর তার সাইজ হবে 20-50 KB মধ্যে, ঠিক আছে। এবারে দেখো, সিগনেচার তোমাদেরকে করতে হবে সাদা পেপারে কালো কালিতে, ঠিক আছে, এবং স্ক্যান করার পর তার সাইজ হবে 10-20 KB মধ্যে, ঠিক আছে। লেফট হ্যান্ড থাম্প ইমপ্রেশন, এখানে এটাও তোমাদেরকে স্ক্যান করতে হবে কালো কালি দিয়ে সাদা কাগজের উপর, এটা করতে হবে, এবং স্ক্যান করার পর তার সাইজ হবে 20-50 KB, ঠিক আছে। এবারে দেখো, হ্যান্ড রিটেন ডিক্লারেশন অফ ইমেজ, যার সাইজ হবে 10 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার, ঠিক আছে, এবং এখানে কালো কালিতে সাদা পেপারে উপর লিখতে হবে, এবং স্ক্যান করার পর তার সাইজ 50-100 KB মধ্যে, ঠিক আছে। এবং আর যে ডকুমেন্টস লাগে সেগুলো হচ্ছে প্রুফ অফ এজ লাগবে, কাস্ট, ঠিক আছে, এবং এসবগুলোর সাইজ যেন 500 KB বেশি না হয়, ঠিক আছে। তো দেখো, এখানে সিগনেচার কিন্তু ক্যাপিটাল লেটারে অবশ্যই করবে না, এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, ঠিক আছে। তো দেখো, এখানে ব্যাংক বিভিন্ন সময় এই রিক্রুটমেন্টের প্রসেসে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে পারে, ঠিক আছে, এবং যাদেরকে নিয়োগ করা হতে পারে তাদেরকে একটা বন্ড সাইন করতে হতে পারে, ঠিক আছে। যে দেখো, MMG স্কেল 2 এক্ষেত্রে 300,000 টাকা বন্ড 5 বছরের জন্য, এবং MMG স্কেল 2 200,000 টাকা বন্ড 3 বছরের জন্য, এবং JMG স্কেল 1 এখানে বন্ড হচ্ছে 1,00,000 টাকা 3 বছরের জন্য, ঠিক আছে। তো দেখো, যারা তোমরা আবেদন করবে তাদের সবারই কিন্তু ক্রেডিট হিস্ট্রি বা সিবিল স্কোর 680 বা তার বেশি যেন হয় তোমরা যখন ব্যাংকে জয়েন করবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।